হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আপনাদের পছন্দের শো দোলনা ধাক্কা ধাক্কি। আর আমি উপস্থাপিকা হিসেবে আপনাদের অপছন্দের উপস্থাপিকা ধলা আভার। আর আজকে আমার সাথে অতিথি হিসেবে আছে আমাদের পাবনা থেকে আপনার উৎফুল্ল দেখে তো একদম আমরা ফিদা হয়ে যাচ্ছি। সেখান থেকে কিছু কোশ্চেন আপনাকে করা কোশ্চেন, প্রথম কোশ্চেন হচ্ছে তো কালাখা, প্রথমে জানতে চাচ্ছি আমরা আপনার নাম। আমার নাম, আমার নাম জানতে আর্জেন্টিনা দলের অধিনায়ক যদি একটু বলতেন। নেই মার, অবশ্যই নেই মার, অবশ্যই নেই। আপনার জন্য তালি হোক, আপনি অনেক ভালো বলেছেন। সবাই খেলে, আর্জেন্টিনাও খেলে, নেইমারও খেলে, সাকিব আল হাসানও খেলে, অবশ্যই সবাই খেলে, সবাই খেলে। আমার কোনো মতামত নেই, আপনারা সবাই আর কি আর্জেন্টিনা সাপোর্ট করবেন, নেইমারের খেলা দেখবেন, নেইমারের খেলা অনেক সুন্দর হয়, আর সবসময় আর্জেন্টিনা আর কি আর্জেন্টিনার সাথে থাকবেন, আর নেইমারের খেলা দেখবেন, সে খুবই ভালো খেলা করে। তো ধন্যবাদ, আর কিছু বলেন দর্শক। আমার আর্জেন্টিনা নিয়ে আর কোনো প্রশ্ন বলার মতো তার কাছে কোনো প্রশ্ন নাই, প্রশ্নের এত সুন্দর ঝকঝকা উত্তর পাইছি যে আমার প্রশ্নই নেই। আর আমার হচ্ছে গিয়া খালাকে নিয়ে কিছু বলার নাই, খালার কাছ থেকে যে যে সুন্দর সুন্দর উত্তর পাইছি, কমেন্ট পাইছি, সেগুলো নিয়ে অনেক 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 আমরা গর্ববতী। যাই হোক, খালার কাছে আমার চারটা প্রশ্ন, আমি অলমোস্ট মজা করে জাস্ট কয়েক মিনিট একটা ভিডিও বানালাম, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমাদের পাশে আর এখন ট্রেন্ড চলছে আর্জেন্টিনা ব্রাজিল, কিন্তু আমরা অবশ্যই আর্জেন্টিনা, জাস্ট মজা করে ভিডিওটা করছি। এবার তোমার কিছু সত্যি সত্যি প্রশ্ন করি, বলো কতটুকু সত্য উত্তর দিতে পারে। সেই প্রশ্নগুলো আমি তোমার করবো। আর্জেন্টিনা দলের নাম জানতে চাই না, প্রথমে তোমার নাম বল, তুমি কবে থেকে আর্জেন্টিনা সাপোর্ট করো? ছোটকাল থেকে, এটা ছোটকালে ফুটবলের সহ বুঝোস না, এখন বুঝোস না। আমি খেলাতে আচ্ছা যাচ্ছি। আচ্ছা, আর্জেন্টিনা দল অধিনায়ক বলো। অধিনায়ক মেসি, মনে হয় মেসি। আচ্ছা, সঠিক বলেছি, সবই মেসি। আচ্ছা, আর্জেন্টিনা দলের কয়েকটা খেলোয়াড় নাম বলো। একজনের নাম জানি, মেসি আর জানি না। দর্শক সম্পর্কে কিছু বললাম, অনেক কিছু বলেছি, টাটা বাবা।